আকাশ কালো করে এসেছে, মনে হচ্ছে আজও ঢালবে। রোজই বিকেলের দিকে ঝড় হচ্ছে গত কয়েকদিন ধরে। ঠিকে কাজের মাসি মলিনা সকালে আর বিকেলে এসে রান্নাও করে দিয়ে যায়। সে ছাদ থেকে জামা কাপড় তুলে এনে দ্রুত ভাঁজ করতে করতে জানায় আজ খিচুড়ি আর মাছ ভাজা করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কাল বৃষ্টিতে অনেকক্ষণ আটকে গেছি, খিচুড়ি প্রায় হয়ে গেছে, তাকে চা দিয়ে মাছটা ভেজেই সে দৌড় দেবে। লেখা থামানো অমলবাবু, মলিনা চা আর মুড়ির সঙ্গে গরম ফুলুরি আর বেগুনি নিয়ে আসে। বারান্দায় গিয়ে দেখেন ঘন কালো মেঘের চাঁদোয়া গঙ্গার উপরে। আকাশের গতিক দেখে মলিনাকে চলে যেতেই বললেন, মাছ উনি ভেজে নেবেন খাওয়ার সঙ্গে। ওপারে বোধ হয় বৃষ্টি হচ্ছে, এদিকেও লোকজন দ্রুত পা চালাচ্ছে, সাইকেল রিক্সার প্যাক প্যাক আওয়াজ। মনে পড়ে গেল গত সপ্তাহে আসার সময় রিক্সাওয়ালার কথাগুলো, ঈশ্বরনিবাস এখানে সবাই চেনে, খুব কুলিন বাউন ছিল কিনা, অনেক আগে এ বাড়ি সব মেয়েদের 8 বছরের মধ্যেই বিয়ে দেওয়া হতো, অনেকেই বিধবা হয়ে ফিরে আসতো, কেউ কেউ কোনোদিন শ্বশুর বাড়িই যায়নি, তা সেই মেয়েদের কোনো বেচাল কেউ দেখেনি কখনো। তারা গঙ্গা স্নান, পুজো আচ্ছা, বিধবার আচার বিচার সবকিছু মেনেই দিন কাটাতো। তারপর সব মরে হেরে গেল, বাকিরা বিদেশে চলে গেল, কতদিন ভূতের বাড়ি হয়ে পড়েছিল, তারপর বুড়ো কর্তার এক বংশধর সারিয়ে সুরিয়ে এখন ভাড়া দিচ্ছে, তবে বুড়ো কর্তা মরে গেলেই বিক্রি করে দেবে, কতটা জায়গা। সত্যি এ বাড়িটা পেয়ে মনটা ভরে আছে অমর বাবু। বিয়ে থা করেননি, সরকারি চাকরি, বছর দুয়েকের মধ্যেই অবসর, লেখক হিসেবে একটু নামও হচ্ছে। কলকাতার বাড়ির হইচই এড়িয়ে শহরের কাছে একটু নিরিবিলিতে লেখার আস্তানা চাইছিলেন কয়েকদিনের জন্য। অনেকটা বাগান চারপাশে নিয়ে মাঝখানে লাল মেঝের দোতলা বাড়ি, বারান্দা থেকে গঙ্গা, রান্নাঘর খাওয়ার ঘর নিচে। বাড়িওয়ালার কেয়ারটেকার নীলমণি থাকে একটা ঘরে, আর দুটো তলা মিলিয়ে অনেকগুলো ঘর তালাবন্ধ, আপাতত মাসখানিকের জন্য ভাড়া নিয়েছেন। মলিনা যাওয়ার প্রায় মিনিট দুয়েকের মধ্যেই ঝড় উঠল, গঙ্গার ওপার থেকে দামাল হাওয়ায় সবকিছু উড়িয়ে দিয়ে দিয়ে প্রবল বজ্রপাত আর মুষলধারায় বৃষ্টি শুরু। ঘরে চলে আসতে বাধ্য হলেন অমলবাবু। মলিনা তাড়াহুড়োয় ছাদের দরজায় ছিটকিনি আটকাতে ভুলে গেছে, দমাস দমাস করে দরজা পড়ছে, কিন্তু এখন আর কিছু করে না, ঝড় বৃষ্টি হলে এখানে ইলেকট্রিসিটি অফ করে দেয় পৌরসভা, ঝড় বৃষ্টি থেমে গেলেই আবার এসে যায় অবশ্য। বৃষ্টি ধরে গেছে কিন্তু আবার আসবে মনে হচ্ছে। নীলমণির ফোন এলো, সে বাড়ি গেছিল, দুর্যোগে ট্রেন বাতিল, আজ ফিরতে পারবে না। 9:30 বাজে, আলোটা একবার এসে আবার দপ করে যেভাবে নিভে গেল লক্ষণ ভালো বুঝছেন না। মোমবাতির স্টক বেশি নেই, না বরং মাছ ভেজে খেয়ে নেওয়া যাক। ঘরে একটা ইন্ডাকশন আর চা পাতা, দুধ গুঁড়ো, সামান্য মশলাপাতি রাখাই আছে। মাঝে মধ্যে অমলবাবুর একটু অসময় চা খাওয়ার ইচ্ছে করলে নিজেই করে নেন, আবার দুদিন বিকেলে স্যুপও করেছিলেন, এগুলো ওরা ঠিক বানাতে পারে না। এখন থমথমে হয়ে আছে চারদিক, বারান্দায় জল জমে গেছে একটু। মোমবাতি নিয়ে সাবধানে নিচে গিয়ে গ্যাসের পাশে যত্ন করে নুন হলুদ মাখানো 2 পিস মাছ আর খিচুড়ির হটপট নিয়ে ওপরে এলেন। ওপরে উঠতে গিয়ে দেখেন সিঁড়ির বাঁকে একটা সাদা কিছু চট করে সরে গেল, কয়েকটা বিড়ালের উৎপাত আছে, এমনিতে তিনি নিজে গিয়ে খান। দোতলায় ঠাকুর ঘর ছিল আগে, এখনো ওপরে আমিষ খাওয়া বারণ, যাকে নীলু আসার আগে সব নিচে নামিয়ে এলেই হবে।
ইন্ডাকশনে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দরজা জানলা সব ভালো করে খুলে দিলেন অমূল্য। ঘরে গন্ধ থাকলে রাতে ঘুমানো যাবে না, আর নীলু এসে টের পেয়ে বাড়িওয়ালার কানে তুললে এই সাধের জায়গাটা যাবে। জানলাগুলো খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া, রীতিমতো গা শিরশির করছে। এর মধ্যে আবার কাঁদছে কে? একটা চাপা কান্নার আওয়াজ। অন্ধকারে ভয় পেয়েছে হয়তো বাচ্চা মেয়েগুলো, পাশেই থাকে বোধ হয়, আগেও ওদের আওয়াজ পেয়েছে, যদিও দেখেননি এখনো কাউকে। যাকে তেল গরম হয়ে গেছে, মাছ দুটো ছেড়ে দিলেন আলতো করে। মলিনা বেশ ভালো মাছ এনেছে, মাঝারি সাইজের কাতলার দুটো পেটি, গন্ধতেই বোঝা যায় একেবারে টাটকা। না, টাটকা ভাজা মাছের গন্ধেই খিদে পেয়ে যায়। নির্ঘাত বেড়ালগুলো বারান্দায় জমা জলে ছপ ছপ করে কেউ দৌড়ে গেল না। পায়ের আওয়াজ পেলেন যেন না, কই কেউ তো নেই। ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসবেন কি? ঘরের দরজা অব্দি গিয়ে একবার দেখার চেষ্টা করলেন মোবাইলে টর্চ জ্বেলে, না কিছুই নেই। কিন্তু কারা যেন দীর্ঘশ্বাস ফেলল একেবারে তার গায়ের উপরে, একটু ছমছম করে উঠল গাটার। ঘরে এসে মাছ দুটো উল্টে দিলেন, আবার আওয়াজ, ছপ ছপ করে এবার অনেকগুলো পায়ের আওয়াজ, আর এবার দরজার ঠিক বাইরেই মনে হচ্ছে। দমকা হাওয়ায় মোমবাতি নিভে গেল, দমাস দমাস করে জানলার পাল্লা খোলা বন্ধ হতে লাগে। ছাদে অনেক পায়ের আওয়াজ যেন হুড় মুড় করে দৌড়ে নিচে নেমে আসছে। চাপা কান্নাটা আবার শুরু হয়েছে, এবার অনেক কাছে। ঠান্ডা হাওয়ার স্রোত ঢুকে আসতে লাগলো বারান্দা দিয়ে। কোনো মতে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো বরফ ঠান্ডা হাত তাকে ধাক্কা দিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিল। দেওয়ালে হেলান দিয়ে কাঠ হয়ে অমলবাবু দেখলেন অন্ধকারে বারান্দা থেকে সারি সারি সাদা কাপড়ের মিছিল ঢুকে আসছে ঘরের মধ্যে, যেন সাদা কাপড় পরা ঘোমটা মাথায় অগুন্তি বালিকার কিশোরীর দল। শাড়ি বেঁধে মাছের থালার দিকে এগিয়ে যাচ্ছে ওরা। চাপা কান্নার আওয়াজ বাড়তে থাকে।